আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। গুস্তাভ আইফেল নির্মিত 320 মিটার তথা 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর ধরে পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভ আইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। 1838 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। 300 শ্রমিক এই নির্মাণযজ্ঞে অংশ নিয়েছিলেন। টমাস এডিসন এই তোরণটি পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইয়ে শ্রদ্ধা জানিয়ে সেই সাহসী প্রতিষ্ঠাতা ও প্রকৌশলী এম আইফেলের প্রতি আধুনিক প্রকৌশলের নিদর্শনস্বরূপ এই বিশাল ও মৌলিক সৃষ্টির জন্য যিনি টমাস এডিসন, বন্ডিউ এর মতো বিশ্ববিখ্যাত প্রকৌশলী সহ সব প্রকৌশলীর জন্য গর্বের এবং মর্যাদার বার্তাটি লিখে স্বাক্ষর করেন। ফাদার থিওডার উলফ টাওয়ারের পাদদেশ এবং চূড়ার বিকরিত শক্তি পরিমাপ করেন, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল এবং কসমিক রশ্মি তখনই প্রথম আবিষ্কার হয়।